মহাকাশ নিয়ে এবং গ্রহ নিয়ে আমাদের কিন্তু জানার আগ্রহ প্রচুর গবেষকরা সেই নিয়ে তো বিস্তর গবেষণা চালাচ্ছেন তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে বুধ গ্রহ নিয়ে একটা দারুণ আপডেট সামনে এসেছে নাসা সেই আপডেট জানাচ্ছে আপডেটটা কি আপডেটটা হচ্ছে যে বুধে নাকি থাকতে পারে প্রচুর পরিমাণে হিরে বুধে গ্রানাইট রয়েছে যা কার্বনের রূপ সেখান থেকেই গবেষকরা বলছেন যে সেখানে কিন্তু হীরের পুরু চাদর থাকতে পারে আর পাঁচটা গ্রহের মতন এই বুধও কিন্তু লাভার যে স্রোত সেই স্রোত ঠান্ডা হয়ে তারপরে এই গ্রহ তৈরি হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাবুন একবার যদি বুধে এত পরিমাণে হিরের চাদর মেলে তাহলে কি না হবে বিজ্ঞানীরা বেশ কিছুদিন ধরেই এই বুধ গ্রহ নিয়ে গবেষণা করছিলেন এবং সেখান থেকেই নাসা জানাচ্ছে যে পুরু চাদর থাকতে পারে বুধে এবং পুরু হীরের চাদর থাকতে পারে বুধে আরও যেটা বিষয় হচ্ছে যে বুধের যে মহাসাগর তা কিন্তু কার্বন এবং সিলিকেট দ্বারা সমৃদ্ধ ছিল তার জন্যেই সেখানে এই হীরে পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে